শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রজন্মকণ্ঠের সনাতন ধর্মাবলম্বী সাংবাদিক, পাঠক, লেখক ও শুভাকাঙ্ক্ষী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে প্রজন্মকণ্ঠ পরিবার। গতকাল সোমবার এক শুভেচ্ছাবাণীতে প্রজন্মকণ্ঠর প্রকাশক ও সম্পাদক বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিবস শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মানবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন। সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অধর্ম, কুসংস্কার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে সাম্য, ভ্রাতৃত্ব, অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ ও কর্মের মধ্যে দিয়ে সমাজে মানব প্রেম, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শ ও দর্শন অনুসরণের মাধ্যমে আমাদের আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রজন্মকণ্ঠ পরিবারের প্রত্যাশা। একই সাথে তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের সাফল্য এবং সবার সুখ শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পূর্ণচন্দ্র মণ্ডল, পাইকগাছা প্রতিনিধির তথ্যচিত্রে।